Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এটা রান্নাঘর আর এটা বাগান তো, তাই না? আর এটা এটা হলো রাজসভা। কিন্তু এটা এটা কোনো ঘর? এটা কোথায়? এ তো অনেক বড় জায়গা, প্রাসাদের পেছনের দিকে মনে হচ্ছে। কিন্তু এখানে যাওয়ার রাস্তা, এখানে যেতে হলে এটার মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা ডাইনির ঘর? কাকা, এটাই সেই জায়গাটা যেখানে আমরা মূর্তিটা খুঁজিনি। আর আমার মনে হয় যে পঞ্চধাতুর মূর্তিটা এখানে। কিন্তু কাকা, ডাকিনীর ঘর দিয়ে এখানে যাব কি করে? এটার সাহায্যে। আমি জানতাম এটা আপনার দরকার পড়বে। এটা কি কাকা? এটা চূর্ণ, এতে চুলকুই। আগেকার দিনে রাজা মহারাজারা তাদের অস্ত্রাগারে গোলা বারুদের সাথে এটাও রেখে দিত। এটা তো কনক আর মন্দাকিনীর গলা, ওদের কি হলো? এটা কি হচ্ছে? বাঁচাও, কেউ তো সাহায্য করো। আবার নতুন করে কি সমস্যা এসে জুটলো? এই দুই ডাইনি মেলামায় বিরক্ত করে দিচ্ছে। বুঝতে পারছি না যে ঠিক জায়গায় এসেছি না আসিনি। এর মানে এটা সেই মন্দিরটা যেখানে মহারাজ আর রানীমা দেবী মায়ের পূজোর যোগ্য করতেন? এর মানে দেবী মায়ের মূর্তি এখানেই কোথাও আছে। সর্বশক্তি প্রদায়িনী, রক্ত বীজ বিনাশিনী, বংশ পদ্ধতি দিনা।
অন্তরের শ্রদ্ধা আর ভক্তি বারবার করে বলছে যে তুমি আমাকে দেখা অবশ্যই দেবে মা। ওই ডাইনিটা আমার স্বামীকে নিজের বশে করে নিয়েছে মা, ও নিজের কালো শক্তি দিয়ে আমার ভক্তিকে হারিয়ে দিতে চায়। এই অন্যায়কে শুধু তুমি আটকাতে পারো মা। শেষ করো এই কালো শক্তির মা, আর সত্যের আলোতে সমস্ত কিছু আলোকিত করে দাও মা। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হঠাৎ করে সব কি শুরু হলো? আমি জানতাম আমার ডাক আপনি না শুনে থাকতেই পারবেন না। এবার শুধু অধিরাজকেই এখানে নিয়ে আসতে হবে, আর ওকে এখানে কি করে আনতে হবে সেটা আমি জানি। চন্দ্রলেখায় দরজাটা হাওয়াতে বন্ধ হয়েছে হয়তো। রানীমা, যতক্ষণ না রাজকুমার ঠিক করছেন সব ডাইনিদের ঘরে বন্ধ করে রেখেছি। ঠিক আছে কাকা। তুমি আমাকেই খুঁজছিলে তো? নাও, আমি তোমার সামনেই দাঁড়িয়ে, যদি ধরতে পারো ধরে নাও। থেমে যাও, নয়তো আমি তোমায় মেরে ফেলবো। কোথায় লুকিয়ে আছো শোনো না, বাইরে এসে বলে দিচ্ছি আমি। বিষ্ণু
দেবী মা, আজ আপনার দয়াতে আমার স্বামীর শরীর থেকে ওই ডাকিনীর কালো শক্তি থেকে মুক্ত হলো। আপনি আমার স্বামীকে বাঁচিয়েছেন মা, দেবীর জয় হোক, জয় হোক দেবী মায়ের। সারা রাত যন্ত্রণায় ছটফট করেছি আমরা, এবার গিয়ে শান্তি হয়েছে। তাহলে তুমি বাইরে গিয়ে দেখছো না কেন চন্দ্রলেখা যে কি হচ্ছে? এই মূর্খ, আমার শরীর কি ঠিক ছিল যে বাইরে গিয়ে দেখব আমি? কিন্তু এবার একটু ঠিক লাগছে, এবার বাইরে গিয়ে আমি দেখব যে কে এবং কি করেছে। আর কে রানীমা, আমি বলেছিলাম না আপনাকে যে ওই মেয়ে আবার আপনার পরিকল্পনা অসফল করবে। এই ডাইনি, কতবার বলেছি তোকে আমি যে আসুন প্রাসাদে, আপনাকে স্বাগত। একদম সুস্থ মনে হচ্ছে। আসুন না মা, মানে রানীমা, এখন ঠিক আছো তো তুমি বাবা? হ্যাঁ, আমি আমি একদম ঠিক আছি মা, আমার কি হবে? কনক, মনে হচ্ছে এই মেয়েটা এই ডাইনির সব পরিকল্পনা জল ঢেলে দিয়েছে। জয় মা ভবানী! অনর্থ, ঘোর অনাচার! এসব কি হচ্ছে বাবা? ইনি কে? মাউনি মা, মানে রানীমা, ইনি একজন সিদ্ধ পুরুষ, যে কোনো রকমের কালো শক্তি আর অশুভ জিনিসকে দূর করতে পারেন। আর এমনিতেও আপনি বলেছিলেন না এই রাজপ্রাসাদে আর আমাদের রাজকুমারের উপর কালো শক্তির প্রভাব আছে। আর আপনারা তো সবই দেখেছেন কিভাবে ওই রাক্ষস দাবাংশ আমাকে মারার প্রচেষ্টা করছিল, যদিও সফল হতে পারেনি। এখন এখানে আর কোনো অশুভ শক্তি নেই, দাবাংশের মৃত্যুর সাথে সাথেই সব অশুভ শক্তি বিনাশ হয়েছে। পুরোপুরি নয়, এখনো এই প্রাসাদে অশুভ শক্তির প্রভাব রয়েছে। জয়
জয় মা কালী মহাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আমার ওনার কথায় কোনো বিশ্বাস নেই অধিরাজ, ওনাকে বলো যে আমাদের এই প্রাসাদ ছেড়ে চলে যেতে। মা, মানে রানীমা, এই রাজপ্রাসাদ আর রাজকুমারের জন্য সাধু বাবাকে একবার চেষ্টা করতে দিন। বিশ্বাসম ফলদায়কম, এই মহলটা কেবলমাত্র অশুভ শক্তির ছায়াই নয়, বরং গোটা প্রাসাদ কোন অশুভ শক্তির কব্জায় রয়েছে। কার দখলে আছে সাধু বাবা? ডাকিনীর। ডাইনি? আমি তো শুনেছি ডাইনিরা খুব ভয়ঙ্কর হয়। যে বাড়ি অথবা প্রাসাদকে ডাইনিরা দখল করে নেয়, সেই বাড়ির মানুষদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। আর স্বার্থপর ডাকিনীদের সাথে পিশাচদের কোনো পার্থক্য নেই। সত্য বলেছ তুমি, এই ডাকিনী আর কেউ নয়, সেটা হলো এই ভণ্ড, তোমার মাথা তো ঠিক আছে? এই নয় তো এই নয় তো এও হতে পারে। এই প্রাসাদে যে কেউ যা খুশি হতে পারে, শুধু সেই অশুভ শক্তিটাকে কব্জা করার জন্য দেবী মায়ের মহাপুজো করতে হবে। এই প্রাসাদে কি কোনো মন্দির আছে? হ্যাঁ আছে তো, এখানে অনেক বড় একটা মন্দির আছে মহলের পেছনে, আর সেখানে দেবী মায়ের পঞ্চধাতুর মূর্তিও আছে। ওইটা কি করে জানতে পারলো? কি? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি এই মূর্তিটাকে এখানে খুঁজে পেয়েছি। উত্তম, অতি উত্তম। ওই মন্দিরেই হবে দেবী মায়ের মহাপূজা, তারপর হবে ওই ডাকিনীর সমাপ্তি। কিন্তু আমি কোনো অচেনা ব্যক্তির ওপর ভরসা করি না। দাবাং আগেই আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে, এবার আর নয়। দাবাংশ তো রাক্ষস ছিল রানীমা, কিন্তু এই সাধু বাবা তো দেবী মায়ের ভক্ত, আর দেবী মায়ের ভক্তরা কখনো মিথ্যে বলে না। আর এমনিতেও আর পূজো অর্চনার মাধ্যমে তো বাড়িঘর পবিত্র হয়। দেখুন রানীমা, নিজের জন্য নয় কিন্তু নিজের ছেলের জন্য রাজি হয়ে যান, এতে আপনিও নিশ্চিন্ত হবেন আর আমিও।
মা শুনোই না, ঠিকই বলছে। চলুন বাবা, ডাইনি হোক বা পিশাচ, তাদেরকে এই প্রাসাদ থেকে তাড়াতেই হবে। আসুন। হ্যাঁ